দেখুন, এবার চীন পাকিস্তান দুই দেশকে টার্গেটে রেখেছে ভারত। ভারত ক্রমশই তার পরমাণু শক্তি উন্নত করে যাচ্ছে, এমনটাই দাবি মার্কিন পরমাণু বিশেষজ্ঞদের। তারা জানিয়েছে, পাকিস্তানের কথা মাথায় রেখেই ভারতের এই শক্তি বৃদ্ধি এবার কাজে আসবে চীনের ক্ষেত্রে। ওই দুই মার্কিন বিশেষজ্ঞ ভারতের উন্নত পরমাণু শক্তির প্রশংসা করে তাদের লেখায় এ সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরেন। সম্প্রতি একটি ডিজিটাল জার্নালে প্রকাশিত খবর অনুযায়ী, ভারতের মিসাইল এতটাই উন্নত মানের করা হচ্ছে যে তা দক্ষিণ ভারত থেকে সমগ্র চীনের ওপর টার্গেট করতে পারবে। ওই দুই মার্কিন বিশেষজ্ঞর মতে, পাকিস্তানের বিষয়ে ভারতের পরমাণু নীতি এবার কাজে আসবে চীনের জন্য। চীনের দিকেই কড়া নজর রয়েছে ভারতের। আগামী দিনে ভারত যে আরও কয়েক ধাপ এগিয়ে যাবে শক্তি বৃদ্ধির ক্ষেত্রে, এমনটাই মনে করেন তারা। চীনকে সামনে রেখে একের পর এক অস্ত্রে নিজেদের ভাণ্ডার সাজাচ্ছে ভারত। সেই সঙ্গে পাকিস্তানকে সামনে রেখে নিউক্লিয়ার স্ট্র্যাটেজি তৈরি করেছে ভারত। সম্প্রতি এক মার্কিন ম্যাগাজিনে এ তথ্য প্রকাশিত হয়েছে, ভারত আনুমানিক 600 কিলোগ্রাম প্লাটিনিয়াম উৎপন্ন করেছে, যা থেকে অন্তত 150 থেকে 200টি নিউক্লিয়ার ওয়ারহেড তৈরি করতে পারে। যদিও পুরো প্লাটিনিয়াম থেকে অস্ত্র তৈরি করা হয় না, তবু 120 থেকে 130টি ওয়ারহেড তৈরি করা হয়। আমেরিকার আফটার মিডনাইট নামে একটি ম্যাগাজিনের জুলাই আগস্ট ইস্যুতে উল্লেখ করা হয়েছে যে ভারত নাকি এমন একটি মিসাইল তৈরি করেছে যা দক্ষিণ ভারত থেকে ছুড়লে গোটা চীন পার করে ফেলবে। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।